প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়। আর এই বিষয়টি সম্পর্কে কিছু তথ্য আমাদের দেবেন যে অতিথি আমাদের আজকে। চলুন প্রথমে আমরা পরিচিত হই অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ ফাইজুস সাজ্জাদ 1980 সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অন্যান্য দিনের যে আলোচনার বিষয় তার থেকে একটু আলাদা, যে এই যে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় আমি বলবো। আসলে কি বলা যায়, আসলে যেহেতু বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক নয়, তাহলে স্বভাবতই প্রথম যে জানার একটা বিষয় সেটি আমার যেটি থাকবে সেটি হচ্ছে যে তাহলে বুকে ব্যথার সাধারণত কী কী কারণ রয়েছে একটু যদি জানি। তো প্রথম কথা ছিল যে হার্ট অ্যাটাক হওয়া নিয়ে এই প্রসঙ্গে কথা বলতে গেলেই আমার শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাহেবের কথা মনে পড়ে, যে অনেকগুলো বাংলা মুভিজে আমরা দেখেছি যে বুকের বাঁ পাশ চেপে উনি হার্ট অ্যাটাক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এটা একটা ইমপ্রেশন আমাদের জনজীবনে রয়েছে যে আমরা মনে করি যে বাঁ পাশে ব্যথা হলেই বোধহয় হার্ট অ্যাটাক। আসলে এক্স্যাক্টলি এই তথ্যটি সঠিক নয়। হার্টের ব্যথা যদি কখনো হয় সেটা সাধারণত হার্টের ঠিক মাঝ বরাবর হয়, কখনো ডান পাশে বা কখনো বাঁ পাশে হয় না, এবং ভারী চাপা ব্যথার মতো হয়ে থাকে। এটি আমাদের পরিচালক যারা আছেন তাদেরকে একটু শিখিয়ে দিতে হবে, যেহেতু আমরা সাধারণত দেখি এরকম বিষয়গুলো। সো ইম্পর্টেন্ট হচ্ছিলো যে বুকে ব্যথার কারণ কি কি। তো আমাদের ফর দ্য লাস্ট টু ডিকেডস বা তার চেয়েও বেশি সময় ধরে হার্টের চিকিৎসা, আমি বলবো আমাদের দেশে বিশ্বমানের, যে কারণে এই রোগের ডায়াগনোসিসও হচ্ছে প্রচুর। এবং এর অর্থ এই নয় যে আগে আমাদের হার্টের রোগ কম হতো বা বর্তমান সময়ে বেশি হচ্ছে, কিন্তু বুকে ব্যথা হলেই সেটা যে হার্ট অ্যাটাকের কারণেই হচ্ছে এক্স্যাক্টলি এমন কোনো কথা নেই। আরও বেশ কিছু ডিজিজ রয়েছে ইদানিং আমাদের সেই সমস্ত আপগ্রেডেড এবং আনটাচড ডিজিজগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। তো নেইমলি যদি আমি বলতে চাই যে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছিলো অ্যাওর্টিক ডিসেকশন বা মহাধমনীর ব্যবচ্ছেদ। সিম্পলি হার্ট অ্যাটাক ছাড়া এই রোগের, ধরেন ইয়ারলি আমাদের দেশের পপুলেশনের জন্য প্রায় 5000 রোগী প্রতি বছর নতুন করে অ্যাওর্টিক ডিসেকশন বা মহাধমনীর ব্যবচ্ছেদ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এটাও বুকে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া গ্যাস্ট্রাইটিস, ইসোফেসাইটিস সহ কার্ডিয়াক টেম্পোনেড এবং পেরিকার্ডাইটিস, এই সমস্ত কিছু কিছু জটিল রোগেও বুকে ব্যথা হতে পারে। তো অ্যাওর্টিক ডাইসেকশনের কথা আমি এই কারণেই বলছি যে এই এটি একটি ভয়ানক ধরনের রোগ, যদিও রেয়ার, কিন্তু আমাদের সমাজে আপনি দেখবেন যে এর প্রেজেন্টেশন কিন্তু নিতান্ত কম নয়। কিভাবে কম নয়, আপনি প্রায় দেখবেন কোনো একজন নিকটাত্মীয় হঠাৎ রাতে ব্যথা হয়েছে বা বুকে ব্যথা হয়েছে এবং উনি মারা গেছেন, এবং হয়তো ভেরি ইয়াং কোনো এজ পার্সন, হয়তো ফ্যামিলি রিলেটিভ, এই জাতীয় নিউজ কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি। সো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছিলো যদি হার্ট অ্যাটাক হয় অ্যাটলিস্ট 80% রোগী তারা হাসপাতালে পৌঁছাতে পারে, এবং সাডেন কার্ডিয়াক ডেথের পরিমাণ লেস দ্যান 10%, মর্টালিটি ইজ নট দ্যাট হাই। কিন্তু অ্যাওর্টিক ডাইসেকশন ইজ লাইক অলমোস্ট রিভার্স। আপনি তাহলে এই যে হঠাৎ করে যে বুকে ব্যথায় মৃত্যু হচ্ছে সেটির কারণ আসলে হার্ট অ্যাটাক নয় সব ক্ষেত্রে নয়। অ্যাওর্টিক ডাইসেকশনের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট ইজ ভেরি ভেরি হাই, অনেক অনেক অনেক, সে 70% অর সামথিং লাইক দ্যাট। উন্নত বিশ্বে এটার জন্য কিন্তু হার্টের অপারেশন করা যায়।
তো যে জিনিসটা অ্যাওর্টিক ডাইসেকশনে আসলে কি হচ্ছে, হার্ট ইজ এ পাম্পিং অর্গান, এই অর্গান থেকে কিছু পাইপ বের হয়ে এসেছে, হার্ট ব্লাড পাম্প করছে, এই পাইপগুলো দিয়ে শরীরে সর্বত্র রক্ত চলে যাচ্ছে। অ্যাওর্টিক ডাইসেকশন হচ্ছে হার্ট থেকে বের হয়ে আসা যে পাইপ আছে সেই পাইপটা যদি কোনো কারণে রাপচার হয় বা ফেটে যায়, তাহলে আমরা সেটাকে সহজে অ্যাওর্টিক ডাইসেকশন ধরে নেই। তো বুকে ব্যথা নিয়ে কার্ডিয়াক হসপিটাল বা অন্য হাসপাতালগুলোতে যে সমস্ত পেশেন্ট আসেন, তাদের এই রোগটা হয়েছে কি না সেটা সিম্পল এক্সরে এবং অন্যান্য কিছু পরীক্ষার মাধ্যমে খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। রিমেডি কি? রিমেডি ইজ চেঞ্জ দ্য পাইপ। আচ্ছা, আমরা যদি সেই পাইপটা পরিবর্তন অপারেশনের মাধ্যমে চেঞ্জ করে দিই, এবং সেই অপারেশন ইজ নট এ ভেরি ইজি অপারেশন, ইটস এ টাফ অপারেশন, কিন্তু সেই অপারেশনেরও এখন সার্ভাইভাল রেট ইজ মোর দ্যান 90%। আচ্ছা, চমৎকার। ওকে, ইম্পর্টেন্ট হচ্ছিল আমাদের দেশে সে দিনের বেলা অফিস আওয়ারে কেউ যদি মিরপুর এলাকায় এই জাতীয় রোগে আক্রান্ত হন এবং তাকে শাহবাগে নিয়ে আসতে হয়, চান্সেস অফ ডেথ উইল বি, দুঃখজনক হলে সত্য এটা সম্ভব নয়। সম্ভাবনার জায়গা কোন কোন জায়গাটুকু, আমাদের এই রোগ সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে, এবং অন্যান্য সব হার্টের যে সমস্ত রোগ হয় অ্যাওয়ারনেস কিন্তু খুব কমন। সে আপনাকে ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, ফুড হ্যাবিট, জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, এবং স্মোকিং হ্যাবিট বাদ দিতে হবে। সো দিজ আর দ্য কমন থিংস। এর বাইরে আমরা কী করতে পারি? এর বাইরে যে অংশটুকু আমাদের জন্য জানা দরকার সেটা হচ্ছিল যে এরকম সাডেন যে সমস্ত ফ্যামিলিতে মৃত্যুর হিস্ট্রি আছে, তারা একটু সাবধানে থাকবেন, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তারা ঝুঁকির মধ্যে আছেন, তারা ঝুঁকির মধ্যে আছেন, কারণ ফ্যামিলি অ্যাসোসিয়েশন হচ্ছিল 25%। মানে একজন যদি ফ্যামিলি মেম্বার এই জাতীয় রোগে মারা গিয়ে থাকেন, অন্য চারজন ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো একজন হওয়ার সম্ভাবনা প্রচুর। অতএব ফ্যামিলিকে অবশ্যই, বাকি সবাইকে আসলে, সবাইকে স্ক্রিনিং করতে হবে, সচেতন হতে হবে, স্ক্রিনিং করতে হবে যে তার হার্টে বা পাইপে এই জাতীয় সমস্যা। স্ক্রিনিংটা কিভাবে? স্ক্রিনিং সিম্পল, আপনি এখন অনেক কার্ডিওলজিস্ট এবং দে আর ভেরি এক্সপার্ট, সিম্পল ইকোকার্ডিওগ্রাফি, হার্টের একটা সিম্পল টেস্টগুলো করেই আমরা জানতে পারবো যে তারা, আমরা কিন্তু এই যে আপনি যেটা বলছিলেন যে অনেক সময় এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়ং এজড পার্সনরা এই এই সমস্যাটি হতে পারে বা এরকম ঝুঁকির মধ্যে পড়েন, তাহলে কখন থেকে স্ক্রিনিংটা করা উচিত বলে আপনি মনে করেন? যে সমস্ত পরিবারে এই জাতীয় ঘটনা আছে তাদের মেম্বারকে অতি দ্রুত স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে, কারণ এটা কখনোই নির্ধারিত নয় যে এটা থার্ড ডিগ্রেডে হবে অথবা সিক্স ডিগ্রেডে হবে। ইউজুয়ালি 60+ এইজে ডেথ রেটটা অনেক বেশি, কিন্তু তার অর্থ এই না যে জুনিয়র মেম্বার যারা আছে, অ্যাডাল্ট মেম্বার যারা আছে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা নেই, এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। অতএব এই জাতীয় হিস্ট্রি যদি ফ্যামিলিতে থাকে, তাদের উচিত একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হওয়া, তার পরামর্শ নিয়ে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসা। আচ্ছা, বুকের ব্যথার যেহেতু বিভিন্ন ধরন রয়েছে এবং আপনি যেটি বলছিলেন যে সাধারণত অনেকেরই মিসকনসেপশন রয়েছে যে বাম পাশের বুকে ব্যথা হলেই সেটি হার্ট অ্যাটাক, তো এই যে বিভিন্ন ধরনের ব্যথা, ব্যথার ধরন দেখে কি বোঝার উপায় আছে? এক্স্যাক্টলি। সো বুকে ব্যথার যে টিপিক্যাল ধরন সেটা হচ্ছিল যে মনে হবে যে বুকে খুব পাথর চাপা দিয়ে রাখা আছে, যদি সেটা হার্টের ব্যথা হয় এবং খুব ভারী কোনো কিছু চাপা দিয়ে চেপে চেপে বসে আছে সেরকম মনে হবে, এবং বুকে ঠিক মাছ বরাবর সাধারণত সেটা হয়, এবং আপনার রুটিন অ্যাক্টিভিটি সেটা করতে দিবে না। যেমন আপনি যদি হাঁটার মধ্যে থাকেন, আপনি আর হাঁটতে পারবেন না, আপনি যদি দৌড়ানোর মধ্যে থাকেন, দৌড়াতে পারবেন না, এবং খুব টিপিক্যালি আপনি যদি রেস্ট নেন, আপনি থেমে যান, এই ব্যথার রিলিফ হয়ে যায়। সো দিস আর ক্লাসিক্যাল সিম্পটম ফর। আচ্ছা, তো এই 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 জাতীয় উপসর্গগুলো যখন দেখা দিবে তখন আসলে কি করণীয় এবং তখন আপনাদের পরামর্শ পরবর্তী পদক্ষেপ কী? সো খুব 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 সহজেই আমরা বলি যে এখন বাংলাদেশ গভর্নমেন্টের হেলথ সার্ভিস একদম রুট লেভেল পর্যন্ত বিস্তৃত, এবং আমাদের ডাক্তাররা এই সমস্ত ব্যাপারে খুবই ওয়াকিবহাল, এবং হার্ট ডিজিজের চিকিৎসা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবল। সো আমি বলবো যে কেউ যদি এই জাতীয় সিমটম কখনো ফেস করেন, অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, অবশ্যই হবে, এবং সময় মতো যাতে চিকিৎসা নেওয়া হয়। যদি না নেওয়া যায়, আসলে আমি জটিলতাগুলো একটু জানতে চাইবো যে কী কী কমপ্লিকেশন বা এর থেকে কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন। ওকে, সো যে জিনিস হচ্ছিল যে আমরা খুব কমনলি এই বুকের ব্যথাটাকে ইগনোর করি, গ্যাস্ট্রিকের পেন মনে করি যে
এইটাকে আমি খুব সহজে এক্সক্লুড করতে চাই এভাবে, খুব বেশি প্রচলিত থাকে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাসের সমস্যা, একটু হয়তো অমিপ্রাজল বা কিছু একটা নিয়ে সে কয়েকদিন ভালো থাকছে, সুস্থ থাকছে, এবং আসলেই গ্যাস্ট্রিকের সমস্যা কিনা সেটা আমরা সুনির্দিষ্টভাবে জানি না। অতএব আমি বলবো যে যাদের বয়স 40-এর কম তাদের হার্ট রিলেটেড পেইনের পরিমাণ তুলনামূলকভাবে কম, যাদের বয়স 40-এর বেশি তাদের এই জাতীয় গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এক্সক্লুড করতে হবে আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে। এক্স্যাক্টলি, যাদের বয়স কম তাদের জন্য কি করণীয়, তাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক, ফ্যামিলিতে আর কারো হার্টের সমস্যা আছে কিনা, ওকে, ফ্যামিলিতে ডায়াবেটিসের কোনো রোগী আছে কিনা, হাইপারটেনশনের কোনো পেশেন্ট আছে কিনা, তার নিজের লাইফস্টাইল ফুড হ্যাবিট ঠিক আছে কিনা, স্মোকিং হিস্ট্রি আছে কিনা, এর যে কোনো তিনটি পজিটিভ হলে তারও উচিত কার্ডিয়াক স্ক্রিনিং করানো। চমৎকার কিছু তথ্য আপনি আমাদের দিলেন এই বিষয়টি নিয়ে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও, অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 914-3386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যখন উনি প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্ট হবেন, ওনার যখন ঋতুস্রাব বন্ধ হবে, উনি মনে যখন করছেন যে না আমার গর্ভে সন্তান ধারণ হয়েছে, বা ওনার মর্নিং সিকনেস যেটা শুরু হবে, তখনই উনি আসবেন এবং মান্থলি আমাদের কাছে চেক আপে থাকবেন। প্রথম দিকে, শেষের দিকে উনি যখন প্রেগনেন্সি অ্যাডভান্স হয়ে যাবে তখন উনি 15 দিন পরপর বা ফোর্টনাইটলি আমাদের কাছে আসতে পারেন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।